আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব চেক ডিজনের আইনের আরও কিছু বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার ভিডিওটি যুক্ত হয়েছেন এবং যারা ভিডিওটি দেখতে যুক্ত হচ্ছেন, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন আমাদের সর্বশেষ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন বলে আমি মনে করি। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। চেক ডিজনের আইন নিয়ে আমরা দেখছি ইদানিং অনেক মানুষজন অনেকভাবে ভুক্তভোগীর শিকার হচ্ছেন। তো সম্প্রতি অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে চেকের মামলায় আসামিকে কারাগারে পাঠানো অসাংবিধানিক হিসেবে আদালত একটি উচ্চ আদালত একটি সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটি রাষ্ট্রপক্ষ আপিল করলে সেটি 14 নভেম্বর আপিলের পূর্ণাঙ্গ শুনানির জন্য। মূলত আমরা অনেকে চেকের মামলাকে খুব সাধারণভাবে দেখে থাকি, তো এই বিষয়গুলি আমাদেরকে একটু পরিহার করতে হবে, কারণ চেকের মামলা দেখতে অনেক সহজ হলেও এটি আসলে অনেক কঠিন একটি মামলা। চেকের মামলাটি প্রথম থেকে যদি আপনি সঠিকভাবে তদারকি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি এর প্রতিকার পাবেন। কারণ যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে করে থাকে, চেম্বার জজ আপিলের ডিভিশনে মামলাটি প্রেরণ করেন, তো পরবর্তীতে ও মামলাটি এখনও কী অবস্থায় আছে সর্বশেষ তথ্য আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর সম্ভবত আমার মনে হয় যে ওই মামলাটি এখনও শুনানি না হওয়ার কারণে এবং ওই উক্ত মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এবং সরকার পক্ষ উক্ত বিষয় নিয়ে এখনও পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে না পারার কারণে ওই বিষয়টি এখনও পেন্ডিং অবস্থায় আছে, শুনানি সম্পন্ন না হওয়ার কারণে এটিতে এখনও সর্বশেষ কী অবস্থায় আছে আমরা বলতে পারছি না। তবে যখনই আমরা জানতে পারব তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তাহলে অবশ্যই সেটিতে কোনো না কোনো ভুলভ্রান্তি পরিলক্ষিত হবে এবং সে অনুযায়ী আপনি প্রতিকার পাবেন। আর যদি আপনার বিরুদ্ধে প্রকৃতপক্ষেই সঠিক মামলা করে থাকে, তো আমার অনুরোধ আপনারা উক্ত বাদীপক্ষের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতা করে বিষয়টি মীমাংসা করে নেবেন। এছাড়াও আমরা ইদানিং দেখছি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি চেকের মামলা করতে বেশি উৎসাহী, অতি উৎসাহী হয়ে চেকের মামলাগুলো করছে। এতে করে বিভিন্ন প্রকার ব্যবসায়ীরা নানানভাবে ভোগান্তির শিকার হচ্ছে এবং করোনা পরবর্তীকালীন সময় এবং বর্তমানে বিশ্বের যে মহামারী চলছে এই সময়ে সরকার তথা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গঠনমূলক এবং প্রজ্ঞাপনগুলি উপেক্ষা করে বিভিন্ন ব্যাংক বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারা বিভিন্ন ব্যবসায়ীদেরকে হয়রানিমূলকভাবে মামলা মোকদ্দমা করে তাদেরকে বিভিন্নভাবে সর্বশান্ত করে ছাড়ছে। তো আমি আশা করব যে সবাই উক্ত মামলাগুলির প্রেক্ষিতে আপনারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করুন এবং শক্তভাবে সেই মামলাগুলির প্রতিদ্বন্দ্বিতা করুন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সঠিক প্রতিকারটি পাবেন। ভারতে সম্প্রতি একটি খুব সুন্দর একটি নির্দেশনা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা বলেছেন যে জোর করে কোনো ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণ আদায় করা যাবে না। তারা এই বিষয়টি উল্লেখ করে একটি সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছেন। তারা বলেছেন যে যদি কোনো ঋণ গ্রহীতা তার প্রয়োজনে ঋণ নেওয়ার পরে সেই ঋণটি যদি দিতে বিলম্ব হয় বা ঋণটি কোনো কারণে দিতে তার সময়ক্ষেপণ করেন, তাহলে তাকে উক্ত ঋণের টাকার জন্যে তাকে হয়রানি করা যাবে না, তাকে মানসিকভাবে টর্চার করা যাবে না, তাকে শারীরিকভাবে টর্চার করা যাবে না এবং তাকে পর্যাপ্ত সময় দিয়ে সেই ঋণটি উদ্ধার করতে হবে, তাকে কোনোভাবেই হেনস্থার স্বীকার করা যাবে না। এই বিষয়টি উল্লেখ করেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সুন্দর প্রজ্ঞাপন জারি করেছেন। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও বলেছেন যে উক্ত ঋণের বিপরীতে উক্ত ঋণ গ্রহীতার কোনো আত্মীয়স্বজন বা তার নিকটাত্মীয় বা তার কোনো তার নিকট পরিজন কাউকে কোনোভাবেই হয়রানি স্বীকার করা যাবে না এবং এটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং সমবায় যে সংস্থাগুলি আছে যারা ঋণ দান কর্মসূচি গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করেছেন যে
ঋণ গ্রহীতাদেরকে ঋণ দেওয়ার ঋণ দিতে বিলম্বের কারণে তাদেরকে হুমকি ধামকি প্রদান করা যাবে না এবং তাদেরকে মিডিয়ার মাধ্যমে কোনো আপত্তিকর কোনো বার্তা প্রদান করা যাবে না এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 8টার মধ্যে কোনো প্রকার SMS বা কল বা কোনোভাবে তাদেরকে বিরক্ত করা যাবে না এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এতে করে আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি ভারতে ঋণ গ্রহীতাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে ঋণ গ্রহীতারা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এছাড়াও এলাহাবাদ সুপ্রিম কোর্ট একটি চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন এই চেকের মামলার বিষয়ে। সেটিতে তিনি বলেছেন যে অ্যাডিশনাল অ্যাকুস্ট ক্যান নট বি ইমপ্লিডেড আফটার ল্যাপস অফ লিমিটেশন পিরিয়ড আন্ডার সেকশন 142 NI অ্যাক্ট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বারবার ঋণ খেলাপিদের জন্য এবং বিভিন্ন ব্যবসায়ীদের জন্য প্রজ্ঞাপন জারি করছেন। বিভিন্ন সময় তারা 2% 2.5% এবং ব্যবসা এবং অর্থ টাকা ভেদে বিভিন্ন অঙ্কের টাকা দিয়ে রিশিডিউল করার একটি বিধান করে দিচ্ছেন এবং 3 বছর 4 বছর পাঁচ বছর পর্যায়ক্রমে এগুলি প্রজ্ঞাপন উল্লেখ করে দিচ্ছেন এগুলি টাকা পরিশোধের জন্য। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উক্ত বিষয়গুলিতে যে ব্যবসায়ীগণ উক্ত ব্যাংকে আবেদন করলেও তারা প্রকৃতপক্ষে প্রতিকারগুলো পাচ্ছে না বা উক্ত আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে কোনোভাবে প্রতিকার দিতে চাচ্ছে না এবং তারা বিভিন্নভাবে ভুক্তভোগী শিকার হচ্ছে। এছাড়াও প্রজ্ঞাপনে বলা বলছে বাংলাদেশ ব্যাংক বারবারই বলছে যে যদি কোনো ঋণ খেলাপির যদি ঋণ রিশিডিউল হয় তাকে আর ঋণ খেলাপি বলা যাবে না এবং তার বিপরীতে যে মামলাগুলি দায়ের করা হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহার করে নিতে হবে বা স্থগিত করে রাখতে হবে পরবর্তী ঋণ খেলাপি না হওয়া পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে যখন কোনো ব্যবসায়ীরা 2% বা 2.5% বা 3% তার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে জমা দেওয়ার পরেও যখন তাদের মামলাটি রিশিডিউল হয়ে আসছে কিন্তু পরবর্তীতে ব্যাংকগুলি উদাসীন হয়ে পড়ছে উক্ত ব্যক্তিগুলির মামলাগুলি আর পরবর্তীতে তারা স্থগিত করছে না বা মামলাগুলি তুলছেও না। এছাড়াও আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যবসায়ী তাদের বিভিন্ন সম্পদ মর্গেজ রেখে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরেও ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা শুধু ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাখছে এবং পরবর্তীতে তাদের সুবিধামতো ব্ল্যাঙ্ক চেকগুলি ইচ্ছামতো পূরণ করে তারা মামলা একটা পর একটা করতে থাকছে। যে যদিও শর্তে তারা বলে দিচ্ছে যে EMI হিসেবে তারা তাদের যে প্রতি মাসে ইনস্টলমেন্ট সে অনুযায়ী একটু চেক নেওয়ার কথা থাকলেও তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে এবং তারা পরবর্তীতে সেটিতে অ্যামাউন্ট বসিয়ে উল্লেখ করছে। যেটিতে আমি মনে করি যে আসলে এটি ব্যবসায়ীদের উপর একটি অত্যাচারের সামিল। তো এই কারণে এই বিষয়গুলি যারা প্রকৃতপক্ষে ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন তারা এই বিষয়গুলি খেয়াল করবেন এবং সকলেই বাংলাদেশ ব্যাংকের তথা সরকারের যে প্রজ্ঞাপনগুলি আছে এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন এবং আশা করা যায় আপনারা এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাবেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা যারা চেকের মামলায় ভুক্তভোগী আছেন তারা প্রকৃতপক্ষেই চেকের মামলায় হয়রানিমূলকভাবে ভুগছেন তারা আপনারা মামলায় সঠিকভাবে পরিচালনা করুন, মামলার পরিচর্যা করুন এবং মামলাটিকে কখনোই হালকাভাবে নেবেন না। মামলাটি সঠিকভাবে পরিচর্যা করলে আশা করা যায় আপনি প্রতিকার পাবেন। আর যদি প্রকৃতপক্ষে উক্ত ব্যক্তি আপনার সঙ্গে লেনদেন করে থাকে বা আপনার কাছে টাকা পাওনা হয়ে থাকে আমার অনুরোধ আপনারা উক্ত ব্যক্তির টাকাটি পরিশোধ করে মামলাটি আপসমীমাংসা করে মামলাটি নিষ্পত্তি করে নেবেন। কারণ আমি প্রথম থেকে প্রতিটি ভিডিওতে বলে থাকি যে আমি চাই না কেউ চেক দিয়ে প্রতারিত হোক বা কেউ চেক নিয়ে প্রতারিত হোক। আমরা সবাই আমাদের জায়গা থেকে সবাই তাদের সীমাবদ্ধতাগুলি খেয়াল করে আমাদের পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। এতে করে যেমন করে আমরাও বিভিন্ন রকম হয়রানি থেকে মুক্তি পাবো অনুরূপভাবে যে ব্যক্তি মামলা করছে তিনিও হয়রানি থেকে মুক্তি পাবেন। এছাড়াও দেশে অনেক মামলা মোকদ্দমা জট কমে আসবে বলে আমি মনে করি। তো এই ছিল আজকে আমাদের চেকের মামলা ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।